গীতায়া পুস্তকম যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদীনি ভূতলে। বলা হচ্ছে যেখানে নিত্য গীতা পাঠ হয় সেখানে প্রয়াগ আদি সমস্ত তীর্থ নিত্য নিবাস করে। পঞ্চমাধ্যায় চতুর্দশ শ্লোক কর্মসন্ন্যাস যোগ। ন কর্তৃত্বম ন কর্মাণি লোকস্য সৃজতি প্রভু ন কর্মফল সংযোগম স্বভাবস্তু প্রবর্ততে। দেহরূপ নগরীর জীব কর্ম সৃষ্টি করে না, সে কাউকে দিয়ে কোনো কিছু করায় না, সে কর্মের ফলও সৃষ্টি করে না, এসবই হয় জড়া প্রকৃতির গুণের প্রভাবে। আমরা আলোচনা শুনছি কর্মযোগ কর্মসন্ন্যাস। কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। আর আজকের শ্লোকে ভগবান বলছেন যে তুমি যদি ভগবানের সেবায় কর্মযোগে যুক্ত হও তাহলে তোমার প্রকৃত নৈষ্ঠিক শান্তি লাভ করবে। গতকালকের শ্লোকে পড়েছি, আজকের শ্লোকে বলছেন এই আমার জীবনের সুখ দুঃখের দায়ী কিন্তু ভগবান নয়, বা ভগবানের অংশ আত্মাও দায়ী না। কে দায়ী? জীব নিজে দায়ী। আমার কর্মফলের বাসনা ধরুন সূক্ষ্ম শরীরে অন্য একটি দেহে প্রবেশ করে এবং তার জন্য আমি হচ্ছি দায়ী। তো সুতরাং এই আমার জীবনে সুখ দুঃখের জন্য আমি নিজে দায়ী। এটা বাংলায় কথা আছে, মোর কর্ম মোর হস্ত গলায় বান্ধিয়া কুতর্ক বিষ্ঠা গর্তে ফেলেছে ডারিয়া। আমার এই জীবনের সুখ বা দুঃখের জন্য আমার হাতই দায়ী। হাত, এই হাত দিয়ে কারো ভালো সেবা করতে পারি, কারো উপকার করতে পারি, এটা হচ্ছে পরোপকার, আমি পরের জীবনে ভালো সুখ পাব। আর এই হাত দিয়ে কাউকে খুন করতে পারি, পাপ করতে পারি, পরের জীবনে দুঃখ পাব। তাই আমার সুখ দুঃখের জন্য আমার হাতই দায়ী।